দিয়ে আমরা গর্ব নীতি অসাধু কঞ্চিত মানুষের উপলক্ষে আমরা বিএমএসের পতাকা উত্তোলন করলাম এবং বিএমএসের আজকের যে জন্মদিন এইটার প্রেক্ষাপটের বর্ণনা করতে গিয়ে একটু আলোচনা করতে পদ্ধতিতে মালদান করবেন বিএমএস এর সিঙ্গিতারা পুরান বাজার ইউনিটের সম্পাদক সুনীল দেবনাথ মহোদয়, অন্য সালে 23 জুলাই বিএমএস এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই দিনটাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছি। কর্মসূচি হলো আমরা সকালবেলা প্রত্যেক ইউনিটে আমরা ফুলে উঠেছি আর 10টার সময় আমরা ফল বিতরণ করব। আমরা 4টার সময় মহকুমা হসপিটালে এসেছি, 4টার সময় আমরা একটা মর্মন চেকটা সমাবেশ আছে, সব শ্রমিক ভাই বোনদের নিয়ে এখানে একটা সমাবেশ আছে। এই সমাবেশে উপস্থিত থাকবেন পিনাকি দাস চৌধুরী, উপস্থিত থাকবেন অমিত মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিশিষ্ট সমাজসেবক সুব্রত মুখোপাধ্যায় মহোদয়, তারা থাকবেন এখানে। আর এখানে আমরা একটা বস্ত্রদানেরও ইয়ে হয়েছে, এখানে আমরা সব শ্রমিকদের মধ্যে বস্ত্রদান করব, অনেক শ্রমিকদের মধ্যে বস্ত্রদান অনেক সব আজকে লোকের জমায়েত করবো, অনেক শ্রমিক প্রাইভেটের জমায়েত করবো, পাশাপাশি আমরা তারপরে একটা কালচারাল প্রোগ্রামের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের বেশি কর্মসূচি নেওয়া